কারা যেন আসে, কাবেরী রায়চৌধুরী। সেদিন জমিয়ে বৃষ্টি নেমেছে সকাল থেকে। হস্টেলে থাকি, বিবেকানন্দ রোডের ওপরেই আমাদের ছাত্রী আবাস। পড়ুয়া মেয়েরাও যেমন থাকতাম, আবার চাকরি করা কিছু দিদিরাও থাকতো। পুজোর পরপরই এমন আচমকা পৃথিবী অন্ধকার করা বৃষ্টি বলেই হয়তো কেউই বাইরে বেরোবার তাগিদ অনুভব করলাম না। সবাই একে ওকে বললাম আজ আর কলেজ যাওয়ার দরকার নেই, দিদিদের বলতে তারাও অফিস যাওয়া মাথায় তুলল। এমনিতেই পুজো পুজো গন্ধ আর আলসেমি তখন সকলের মধ্যে, ফলে মুহূর্তেই একটা হৈ হৈ ভাব ছড়িয়ে পড়ল হোস্টেলের একতলা থেকে দোতলা জুড়ে। কড়কড় করে বাজের শব্দ মুহুর্মুহু, সঙ্গে প্রচণ্ড বাতাস, আর এমন বৃষ্টি যেন আজই পৃথিবীর শেষ দিন। ধুধু অন্ধকার রাতের ঘনত্বকেও হার মানায়। ঠান্ডা বাতাসের চোটে বেশ শীত করছে। সবাই যে যার বিছানার চাদর জড়িয়ে নিয়েছে এই সকাল ১১টাতেই। দল পাকিয়ে গল্প করছি যে যার মতো, অন্তাক্ষরী খেলাও চলল, কিন্তু ঠিক যেন অকালেই ভয়ঙ্কর বৃষ্টিকে এনজয় করা যাচ্ছিল না। তখনই এক্সাইজ ডিপার্টমেন্টের মালবিকাদি বলল ভূতের গল্প চাই, খাঁটি ভূতের গল্প, সঙ্গে চা আর যার যা নোনতা আছে সঙ্গে বার করে ফেল। রান্নার মাসিকে অলরেডি বলে দিয়েছি খিচুড়ি আর অমলেটের কথা, কেমন? মালবিকাদির কথা শেষ হলো কি হলো না, মেয়েরা সমস্বরে হুই করে চেঁচিয়ে উঠল। শুরু হলো খাঁটি ভূতের গল্প। আমরা সব ভূতের নাম শুনেই একে অপরের গায়ে এঁটুলির মতো সেটে বসেছি। তখন মালবিকাদি বলল সবাইকেই বলতে হবে কিন্তু ছোট ছোট গল্প। আমাদের হস্টেলের সবচেয়ে বিচ্ছু মেয়ে রোশনারা ও বলে উঠল, মালবিকাদি আমি যদি শুরু করি? কর, কিন্তু সিরিয়াস, দুষ্টুমি চলবে না। রোশনারা ঘাড় নাড়ল, বলল একদম সিরিয়াস, আমি এর আগে ঘটনাটা কাউকে বলিনি কিন্তু তোমরা ভয় পাবে বলে। সমস্বরে বলে উঠলাম, তার মানে ঘটনাটা কি হস্টেলের? গম্ভীর মুখে রোশনারা মাথা নাড়ল। আমরা পরস্পর আরও জড়সড়। রোশনারা চোখে মুখেও কেমন ভয়ের ভাব, একটু সময় নিল ভাবতে, তারপর ফিসফিস করে বলল, এইখানে এই হস্টেলেই এমন একজন আছে যে আমাদের মতো নয়, একসময় ছিল, এখন শরীর ধারণ করে মাঝে মাঝে। সায়েন্স কলেজে জয়িতাদি বলে উঠল সঙ্গে সঙ্গে, তোর না পিওর সায়েন্স রোশন? তো মালবিকাদির বয়স 35-36 হবে, আমাদের সকলে সিনিয়র, ধমক দিয়ে উঠল এবার, বলল সায়েন্স কবে এসেছে জয়িতা? সায়েন্স কি? প্রকৃতির মধ্যে ইউনিভার্সের মধ্যে যা কিছু আছে তাকে নিজের বুদ্ধি দিয়ে আবিষ্কার করে ব্যবহার উপযোগী করে তোলা, অথবা ধরো শুধুই আবিষ্কার। আজ আমরা ভূতের গল্প শুনব, সে বস্তু আছে কি নেই বলেই তো আমাদের এত প্রিয় বিষয়, যুক্তিতর্কে গিয়ে লাভ কি? তাহলে ল্যাবরেটরিতে চলে যাও, যারা যারা ভাবছ তর্ক করবে। আমাদের মধ্যে আবার গুনগুন। জানলা পেরিয়ে লম্বা বারান্দার ওপারে তখন পৃথিবী ধ্বংস করে দেওয়া দুর্যোগ চলছে। জলের ছাঁট আসছে ঘরেও, কিন্তু জানলা বন্ধ হতে দিইনি আমরা, তাহলেই প্রলয়ঙ্করী বৃষ্টি দেখতে পাবো না তাই। রোশনারা আবার ধরল, আমি তার মুখোমুখি হয়েছি কিন্তু কোনোদিন মুখ দেখিনি। প্রথম আমি তাকে দেখেছি পয়লা বৈশাখের দিন সন্ধেবেলা, বড় মামার বাড়ি থেকে ফিরছি। সন্ধেবেলা এখানে পাওয়ার কাট ছিল মনে আছে? সবাই মাথা নাড়লাম হ্যাঁ। একতলা সিঁড়িটা সবে পেরিয়েছি, দোতলা সিঁড়ির দুটো কি তিনটে স্টেপে তখন হঠাৎ আমার সামনে দিকে একটা রোগা মতন শাড়ি পরা মেয়ে ওপরে উঠছে। বিশ্বাস করো সবাই, আমি এমন চমকে উঠেছিলাম যে প্রথমত পড়ে যেতে পারতাম, সেকেন্ডেরও কম সময় আমার মনে হলো কে, একতলায় দেখিনি। আমাকে ক্রস করে উঠলেও পায়ের শব্দ হতো অথবা গায়ে গায়ে ধাক্কা লাগতো, কিন্তু সেরকম কিছু হয়নি। ভাবতে না ভাবতে দেখি সিঁড়িতে আর কেউ নেই। আমি তাও দৌড়ে উঠলাম, কিন্তু কোথাও কেউ নেই। ছাদ পর্যন্ত গেলাম, না কেউ নেই। ওর শাড়িটা ছিল লাল হলুদের প্রিন্ট, স্পষ্ট মনে ছিল, তাই ঘরে ঘরে উঁকি দিয়ে দেখলাম ওরকম শাড়ি কেউ পরেছে কি না আজ। মাথা নাড়ল রোশনারা, না কেউ পরেনি। কাজল মাসি তখন রান্না করছিল, মাসিকেও জিজ্ঞেস করলাম ওরকম কেউ মাসির কাছে এসেছে কি না। শুনে মাসি যেন কেমন হয়ে গেল বুঝলে, পরিষ্কার দেখলাম মাসির মুখটা একেবারে এইটুকু হয়ে গেল। বলল, ও তুমি ভুল দেখছো, কি দেখতে কি দেখছ ভইলা যাও। ভুল দেখেছি মানে? মানুষের মনে কত রকম ব্যায়াম থাকে জানো না, কিছু এটা চিন্তা কইতা কইতা উঠছিলা হয়তো। মাসিকে আর ঘাঁটালাম না, মনে হলো মাসি জানে ব্যাপারটা এবং সেটা খুব একটা আমাদের পক্ষে সুবিধার হবে না বলেই চেপে দিল। আমাদের গায়ের রোম কাটা তখন, ঢোক গিলছি, পরস্পর আরও চেপে বসেছি। জয়িতা বলল, ওই একদিনই? উহু, বার পাঁচেক দেখেছি। একদিন অন্ধকার থাকতে উঠে বাথরুমে যাবো, দেখি বাথরুমের দরজা বন্ধ, ধাক্কা দিই, কেউ সারা শব্দ করে না। জিজ্ঞেস করলাম, কে আছো, বেরো, জোর পেয়ে গেছে আমার। ওমা, কোনো উত্তর নেই। দুপা পেছনে ফিরেছি অন্য বাথরুমে যাব বলে, হঠাৎ দেখি হুড়মুড়ি আমাকে ডিঙিয়ে কেউ একজন সদ্য স্নান করে চলে গেল।
এবং নিমেষে ভ্যানিশ, এবং পরিষ্কার বুঝলাম তিনি সিঁড়িতে দেখা হওয়া সেই মেয়ে। আর উত্তমাদি বলল, আর দরকার নেই, এই তো যথেষ্ট, এর উত্তর কাজল মাসির কাছেই আছে, পরে জেনে নেব, আমাদের ক্ষতি তো হয়নি কিছু এতদিনে। তাহলে যে আছে সে থাক, কি বলো মালবিকা? মাথা নাড়ল মালবিকাদি, যার অর্থ সম্মতি সূচক। আর আমরা পারলে এ ওকে খিমচে ধরি। মনীষার হাত পা হঠাৎ ঠান্ডা, সে যেন কাঠের পুতুল। বলল, আমি আর থাকবো না এখানে, বাথরুম পেয়েছে। জয়িতা বলল, ইলিউশন। মালবিকাদি বলল, তাহলে আমি বলি? তখনই সঙ্গে সঙ্গে কানে তালা লাগিয়ে দেওয়া শব্দে বিকট জোরে বাজ পড়ল, রাস্তা থেকে উড়ে এলো ছেঁড়া একটা কাগজের পৃষ্ঠা, পড়ল সোজা আমাদের মাঝখানে। নোংরা ভেজা কাগজ ভেবে ফেলতে যাবে সেটা অয়নিকা, ফেলার আগেই চিৎকার করে উঠল সে। বলল, দেখ দেখ কী লেখা। কী লেখা মানে? অয়নিকা কাঁপছে, বলল, তপনদার হাতের লেখা। আহা, আমার গ্রামের বাড়ির পাড়ার, বলতে বলতে আ করতে করতে অয়নিকা ঝড়ে নোয়ানো গাছের মতো ভেঙে পড়ল। মালবিকা দিয়ে ওকে কোলে টেনে নিয়েছে, জড়িয়ে গিয়ে মাথায় গায়ে পিঠে হাত বোলাতে বোলাতে বলল, ব্যাপারটা বল, কোনো ভয় নেই, আমরা আছি না, ভূত হলে ভূতের জ্যাঠা পর্যন্ত পালাবে আমাদের মধুরিমার মুখের ঠেলায়। মধুরিমার সঙ্গে ঝগড়ায় বা ভালোবাসায় আমরা কেউ পেরে উঠিনি তখন পর্যন্ত। সে এক ভারী মজার মেয়ে, তেড়ে ঝগড়া করে প্রতিপক্ষকে কাঁদিয়ে তারপর নিজে কাঁদতে বসত। অয়নিকার হাত থেকে তখন সোনাল কাগজটা নিয়ে নিয়েছে, তাতে লেখা, চললাম চিরবিদায়। আশ্চর্য, অমন ভেজা স্যাঁতস্যাঁতে কাগজে লেখাটা কিন্তু অবিকৃত। আরও আশ্চর্য, অমন ভেজা কাগজ উড়ে আসে কী করে? অয়নিকা কাগজটার দিকে তাকিয়ে কাঁপতে কাঁপতে প্রায় মূর্ছা যাবার মতো অবস্থায় বলল, তপনদা সুইসাইড করার আগে আমায় লিখেছিল, আমি গুরুত্ব দিইনি, ওর লেখা ওকেই ফেরত পাঠিয়ে দিয়েছিলাম। সে কোথায়? অয়নিকা আঙুল তুলে দেখালো, পড়ো পারে। বিশ্বাস হচ্ছে না আমাদের, হচ্ছিল না। রোশনার আর ভূতের গল্প কেমন যেন ঠান্ডা মেরে গেল। সকলেই মনে মনে ভাবছি, এই কী করে সম্ভব, এ তো হাতে গরম প্রমাণ, কিন্তু এর সত্যতা মানতে মন চাইছিল না। মালবিকাদি উত্তমাদিকে বলল, ভূত আছে প্রমাণ করতে অয়নিকার এক্স বয়ফ্রেন্ড কেমন হাজির হলো দেখলে উত্তমা, এরপরও বলবে ভূত নেই। আমরা সবাই হাসলাম, আবার হাসলামও না। অয়নিকা তখনই বলল, আমি ঘরে গিয়ে শোবো, আমার ভালো লাগছে না কিছু, আমি যাই, বলতে বলতে ও প্রায় ছুটে ওর রুমে চলে গেল। মালবিকাদি বলল, ভয় পাবি না তো একা, সে কথা ও শুনল না কি শুনল না বোঝাই গেল না। আমরা আবার পরস্পর চোখ চাওয়াচাই করছি, গল্প হচ্ছিল ভালো, তার মধ্যে কি আজব ঘটনা, এই কথাই মনে হচ্ছিল সকলের। অয়নিকা চলে যেতেই জয়িতা বলল, কমপ্লিট ঢপের কেস, বাদ দাও সবই ঢপের, তবুও শুনতে তো মন্দ লাগছে না। মালবিকাদি তুমি বলো এবার তোমার খাঁটি ভূতের ছানার গল্প। মালবিকাদি একটু গম্ভীর যেন, যদিও লহমায় স্বাভাবিক হলো, বলল, মায়ের মুখে শোনা এটা ঘটনা, বিশ্বাস করলে কর, না করলে আমার কিছু যায় আসে না। কাজল মাসি এই সময় চা দিয়ে গেল আমাদের, চায়ে চুমুক দিয়ে আয়েস করে বসল মালবিকাদি, শুরু করল, আমার দিদিমা খুব রিলিজিয়াস মহিলা ছিলেন, আমিও দেখেছি, তবে উকিল বাড়ির মেয়ে ছিলেন বলেই হয়তো, প্র্যাকটিক্যালও ছিলেন খুব বেশি, ছোটোখাটো ব্যাপারেই কী যেন জিজ্ঞাসা করতেন। সে যাই হোক, তাঁরা গুরুদেব ছিলেন, গুরুদেবের প্রতি ভঙ্গি ভক্তি তার অগাধ। তো সেবার গুরুদেব তাঁর পদসেবা টেবা নিয়ে ফিরে গেলেন প্রায় দিন পাঁচ দিদার বাড়ি কাটিয়ে। মার মুখে শোনা গুরুদেব নাকি দিদাকে সেইবার পরলোক আত্মা এসব সম্বন্ধে বেশ কিছু জ্ঞান দিয়েছিলেন, কিন্তু দিদার মনে যতই ভক্তি থাক দিদা এই ব্যাপারগুলো বিশ্বাস করেননি। স্পষ্টই নাকি বলেছিলেন, ঈশ্বরে মতি আছে আমার গুরুদেব, কিন্তু ক্ষমা করবেন, আত্মা পরলোক ভূত প্রেতে আমার বিশ্বাস নেই। গুরুদেব প্রজ্ঞানন্দ মহারাজ মৃদু হেসে সেই দিন বিদায় নিয়েছিলেন, বলেছিলেন দেখা হবে খুব শীঘ্রই। দিদিমা প্রণাম করে বললেন, যত শিগগির পারেন পদধূলি দেন যেন। সাধারণত বছরে একবার আসেন গুরুদেব, কিন্তু সেইবার গুরুদেবের কথার মধ্যে যেন প্রচ্ছন্ন কোনো ইঙ্গিত ছিল বলে মনে হয়েছিল দিদিমার। দাদুকে বলেও ছিলেন সে কথা, দাদু এসব কিছুই মানতেন না, দাদু সবই উড়িয়ে দিয়ে বলেছিলেন, ভূতপ্রেত ঈশ্বর দত্তিদান আমি কিছুই মানি না, অতএব কানের কাছে মেলা ঘ্যান ঘ্যান করো না। ঘটনা ঘটল ঠিক দুদিন বাদে, গুরুদেবের আশ্রম থেকে চিঠি এলো, দিদিমা সেই নিমন্ত্রণপত্রটি পড়ে সঙ্গে সঙ্গে সেন্সলেস। নিমন্ত্রণপত্রে গুরুদেবের মৃত্যুর দিন লেখা ছিল, আর পারলৌকিক অনুষ্ঠানে উপস্থিত হবার জন্য অনুরোধ ছিল। কি? হ্যাঁ, একেবারে সত্যি ঘটনা, ওই মৃত্যুর দিনই গুরুদেব দিদিমার বাড়িতে এসেছিলেন, পাঁচ দিন কাটিয়েছিলেন, আর দেখা হলো না পারলৌকিক কাজে। আমরা আবার এরোর কোলে উঠে বসেছি প্রায়। মালবিকাদি বলল, জয়িতা একে কোন সায়েন্সে ব্যাখ্যা করবে, আমার দাদু পর্যন্ত সব বুজরুকি বুজরুকি বলেও বাথরুম যাবার সময় দারোয়ান নিয়ে যেতেন যতদিন বেঁচেছিলেন। আমি বললাম, আমি বলবো একটা ঘটনা, রোশনার আমার রুমমেট, ও বলল,
তোরও ভূত দর্শনের এক্সপিরিয়েন্স আছে নাকি? গাঁজা দিস না কিন্তু, দৌড়ে ফেলবো, মাথা নাড়লাম আমি। বলবো কি তার আগেই আমার গলার ভেতরটা শুকনো খটখটে, কারণ এখন যা বলবো তা তো আমি নিজের চোখেই দেখেছি। এ তো অন্যের মুখে ঝাল খাওয়ার উপলব্ধি নয়, আমার সমস্ত অতীত বর্তমান জুড়েই ক্ষতবিক্ষত প্রাণীটি। আমার যুক্তিবাদী মনকে প্রশ্নের সামনে দাঁড় করায় যে আজও যুক্তিতর্কের মধ্যে আবার ঢুকে যাচ্ছিলাম বোধহয়, তাই উত্তমাদি বলল, অবন্তি কি ভাবছিস? আমার দুহাতের রোম তখন কাটার মতো দাঁড়িয়ে গেছে, ঢোক গিললাম, আমি ফিরে গেছি আমার 6 বছর বয়সে, দেখতে পাচ্ছি সেই মধ্যরাত স্পষ্ট। কে যেন তার মধ্যেই বলল, আর একটু চা হলে হতো না, মাসিকে গিয়ে বলে আয় না কেউ। মালবিকাদি বলল, এখন না, অবন্তির ঘটনা শেষ হোক তারপর। আমি ফিরে গেছি তখন সেই ভীষণ গ্রীষ্মের রাতে, বয়স কত আমার, 6। স্পষ্ট মনে পড়ে দুপুর থেকেই সেদিন ভীষণ গরম, তার ওপর ঘন ঘন লোডশেডিং, সারা দুপুর ঘুমোইনি আমরা, ওদিকে গ্রীষ্মের ছুটি চলছে। সেই বছর স্কুলে ভর্তি হয়েছি একেবারে ক্লাস 2-তে। সে যাই হোক, সেদিন সন্ধেবেলা তো কারেন্ট চলে গেল কয়েকবার, তার মধ্যেই আমাদের বাড়ির দোতলার ফ্ল্যাটের কয়েকজন এলো মার সঙ্গে গল্প করতে। ওরা সব চলে যাওয়ার পর আমি আর মা শুয়ে পড়লাম সেদিন অন্য দিনের তুলনায় একটু আগেই, আমার বাবা তখন অফিসিয়াল ট্যুরে বাইরে আছেন। আমাদের বাড়ির ভৌগোলিক অবস্থান সম্পর্কে না বললে গোটা ব্যাপারটার মাঝখানে ফাঁক থেকে যাবে। বড়ানগরে প্রফুল্ল চাকি রোডে যেখানটায় আমাদের বাড়িটা, তার পেছনে উত্তর পশ্চিম কোঞ্জুর অন্তত কয়েক বিঘা জমির ওপর দাঁড়িয়ে ছিল দুলুমিত্তিদের পোড়ো জমিদার বাড়িটা। জঙ্গল আর আগাছা ভরা জমিটার দিকে আমি প্রায় তাকিয়ে থাকতাম, অনেক পাখি আসতো জঙ্গলটায়, আর মাঝে মাঝে গামছা পরা দু একজনকে দেখতাম সংলগ্ন পুকুরে স্নান করতে। সন্ধে হলে ভাঙাচোরা লাল ইটের বাড়িটার ফাঁকফোকর দিয়ে আলো ভেসে আসতো, লাল ম্যানম্যারে সেই আলোর রং। আর আমাদের বাড়িটা একটি 3-তলা ফ্ল্যাট বাড়ি, বস্তুত বাড়ির পেছন দিকে কোনো রেনশেড বা জলের পাইপ ছিল না, খাড়া সোজা নির্মাণ ছিল বাড়ির পেছন দিকটা। সেই রাত ভীষণ ভ্যাপসা গরমের রাতে আমরা দুজন প্রথমে খাটের ওপর শুলাম, সেই সময় অসম্ভব মশার উৎপাত, তাই মশারি ছিল বাধ্যতামূলক। শোয়ার পর তোষক চাদর মশারি সব মিলিয়ে গরমের উৎপাত বেড়ে গেল আরও, ঘামে ভিজে গেল গোটা চাদর বালিশ। আমি আর মা দুজনেই এপাশ ওপাশ করেছি, অবশেষে মা বলল, চ মানু নিচে মেঝেতে শুই, মশারিটা শুধু টাঙিয়ে নেব, চাদর পাতারও দরকার নেই। বলতে বলতেই মা লাফিয়ে নামলো, মশারি খোলা হলো, আমি আর মার বালিশ মেঝের ওপর পেতে শুতে, তবে যেন একটু আরাম হলো। মেঝের নিজস্ব ঠান্ডা তখন পিঠে আরাম দিচ্ছে, তার ওপর মাথার ওপর ও পায়ের দিকে যথাক্রমে উত্তর দক্ষিণের জানলা দিয়ে আসা বাতাস ক্রস ভেন্টিলেশন পাওয়ায় সেই বাতাস আমাদের ওপর দিয়ে মাঝে মাঝেই বয়ে যাচ্ছিল। মা বলল, এইবারে ঘুমা, একটু আগে যদি বুদ্ধিটা খুলতো। রাত তখন কত জানি না, ঘুমিয়েও গেলাম। তারপর এলো সেই সময়, হঠাৎ চোখ খুলে গেল আমার, কেন যেন ঘুম কে কেন যে ঘুম ভেঙে গেল জানি না, চোখ খুলতে আমার দৃষ্টি স্থির হয়ে গেল জানলার লোহার লম্বা লম্বা শিক ধরে দাঁড়িয়ে থাকা বিভৎস মানুষটার শরীরের ওপর। তার দেহটি সম্পূর্ণ নয়, তার মুখ থেকে কোমর পর্যন্ত দৃশ্যমান, আর সে যে কি বিভৎস তার শরীর, কারা যেন তার দেহটিকে ব্লেড বা ছুরি দিয়ে লম্বা লম্বা আঁচড়ে ক্ষতবিক্ষত করে দিয়েছে। রক্তপাত নেই, শুধু ক্ষত আর ক্ষত নিয়ে আর ভয়ঙ্কর একজোড়া আগুনের মতো চোখ নিয়ে সে আমার দিকে ভীষণভাবে তাকিয়ে আছে। আমার বুদ্ধি যেন লোপ পেল সঙ্গে সঙ্গে, আমার ক্ষুদ্র শিশু বুদ্ধি দিয়েও বুঝলাম এ কোনো জীবন্ত মানুষ হতে পারে না, কিছুতেই না। চোখ বুঝে গেল আপনা আপনি, আবার চোখ খুললাম অল্প করে কৌতূহল, সেই মানুষটি একই রকমভাবে এখনও একইভাবে তাকিয়ে আছে আমার দিকে। চোখ অল্প ফাঁক করে দেখছি আমি, না তার দৃষ্টির নচ্চর নেই, সে যেন কেন আমাকেই দেখছে অমন ভয়ঙ্করভাবে তা আমার ক্ষুদ্র বুদ্ধিতে কুলল না। শুধু মনে হচ্ছিল মাকে ডাকলে বা বলে দিলে সে জানলা ভেদ করে ঘরে চলে আসবে, তার শক্তি অনুমান করতে পারছি শুধু। আমি আর তাকে দেখবো না ঠিক করলাম, সে যেন আমার নড়াচড়াও বুঝতে না পারে এমনভাবে মার শাড়ির আঁচল টেনে মুখে চাপা দিলাম। দেখবো না ভেবেও কৌতূহল হচ্ছে প্রবল, আবার আঁচল সরাই খুব ধীরে, আবার দেখি মানুষটা একইভাবে স্থির তাকিয়ে আছে তখনও। কতক্ষণ এমন চলল জানি না, বারবার মার আঁচল ধরে টানাটানির ফলে মার ঘুমের ব্যাঘাত ঘটল একবার। ঘুমের ঘড়ি বলল, কি হলো, জ্বর এলো নাকি আবার, বলতে বলতে ঘুমিয়ে পড়ল আবার। আর ঠিক তার পর মুহূর্তেই কয়েকটি পেঁচার তীব্র চিৎকারে চমকে উঠে আবার যখন আঁচল সরালাম তখন সে আর নেই, এক পলকে ভ্যানিশ। তবু ভয় যায় না আমার, মাকে ডেকে বলতে গেলে সে যদি আবার আসে, এই ভয় চুপ করে রইলাম। বারবার চোখ গেল জানলার দিকে, না সে আর আসেনি। তারপর কখন যেন ক্লান্তির চোটেই ঘুমিয়ে পড়েছিলাম বোধহয়, সকালতেই মাকে বললাম। তারপর অবন্তি তারপর,
সেই যে কিছু একটা বিশ্বাস করতে আমার মন চাইছিল না, তাই বারবার ঘুরে ফিরে প্রশ্ন করল। যা দেখেছি তাই বললাম। একটু বেলার দিকে আমার বাজারে গিয়ে পুরনো এক চায়ের দোকানের মালিককে ঘটনাটা বলেছিল। যোগেনবাবু সেই চায়ের দোকানের বৃদ্ধ মালিক সব শুনে মাখে বলেছিল, মেয়েকে অবিশ্বাস করো না, বাচ্চা মেয়েরা মিথ্যে বলে না। তারপর তুমিই তো বলছো বারবার তোমার আঁচল টেনে মানু মুখ চাপা দিচ্ছিল, তার মানে সে নিশ্চয়ই কিছু একটা দেখেছে। আর ওরকম দৃশ্য তো এলাকার অনেক লোকই বিভিন্ন সময় দেখেছে মা, ও তো নতুন নয়। দুলুদের বাড়ির ঘটনা জানো না, অভিশপ্ত বংশ, দু একটা মৃত্যু ছাড়া বাকি সবাই তো আত্মঘাতী। জয়িতা আমার হাত খিঞ্চে ধরেছে, তখন বলল, আর থাক অবন্তী। উত্তমাদি বলল, চোরটোর নয় তো, অনেক সময় ক্রিমিনাল গোছের লোক। আগেই তো বললাম বাড়ির পেছন দিকটাতে না ছিল কোনো কার্নিশ না পাইপ কিচ্ছু না। থম মেরে গেল সবাই, ঘরের মধ্যে অন্ধকার আরও ঘনিয়েছে গাঢ় হয়ে। এ ওর মুখ দেখতে পাই না যেন। বাইরে বৃষ্টি কমেছে একটু, কিন্তু নিকশ কালো আকাশের বুক চিরে চিরে বিদ্যুৎ লতার মতো একে বেঁকে ঝলসে উঠছে। মেঘের ওপার থেকে গুম গুম শব্দ আসছে, যেন আরও বিপদের ধ্বনি। কে যেন ঘরের আলো জ্বেলে দিল। তখনই রোশনারা বলল, অবন্তী তুই যা বললি তা যদি সত্যি হয়ও, প্লিজ এখন থেকে মেট্রনকে বলে আমাদের বাড়ির সমস্তলে জ্বালিয়ে রাখবো, সবাই মিলে বলবো, কেমন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একসঙ্গে বলে উঠল সবাই। মালবিকাদি বলল, অয়নিকা কি করছে বলতো, দেখতো গিয়ে কেউ মেটাবার কিছু করে না বসে। জয়িতা বলল, আমি যাচ্ছি কিন্তু কেউ সঙ্গে চলুক। তুই যাবি অবন্তী? হুঁ যাবো, চল। লম্বা করিডর পেরিয়ে সারি সারি ঘর আমাদের। করিডরে টিমটিমে আলোটা জ্বলছে শুধু। তখন অয়নিকাদের ঘরের অর্ধেক ভেজানো জানলার সামনে যেতেই কানে এলো চাপা স্বরে হাসছে অয়নিকা, আর কথা বলছে। জয়িতা ইশারায় চুপ করতে বলল আমায়। জানলার ফাঁক দিয়ে চোখে পড়ল ওর আরেক রুমমেট ঋতুকে। ঋতু বলছে, প্ল্যানটা করলি কখন? কখন আবার, যখন ভূতের গল্প শুনলাম? ভাবলাম দি সবকটার দাঁত কপাটি লাগিয়ে। বোকা বোকা সব, জলে ভেজা কাগজ কখনো দোতলায় উড়ে আসতে পারে? ঘরের জানলার এক কোণে গুঁজে রেখেছিলাম, জানতাম বেশি হাওয়া দিলে ঠিক ঘরের মধ্যে এসে পড়বে। হি হি হি। আমি আর জয়িতা মুখ চাওয়াচাওয়াই করলাম। জয়িতা ইশারায় বলল, চল কাজলমাসিকে চায়ের কথা বলে আসি, আর যদি সঙ্গে একটু ভাজা দেয় ওহ জমে যাবে। কিন্তু তোর ঘটনাটা অয়নিকার মতো না তো? মাথা নাড়লাম। ব্লেড দিয়ে বা ছুরি দিয়ে ফালাফালা করা ক্ষতবিক্ষত হওয়া মুখটা বা চোখের সামনে আমার, দুহাতের রোম খাড়া। বললাম, আমার হাতে হাত ছোঁয়া বুঝতে পারবি। রান্নাঘরের সামনে এসে চমকে গেলাম আমরা, হৃৎস্পন্দন থমকে গেল যেন নিমেষে। হলুদ কলি করা ঘরটা বাল্বের আলোয় ছমছমে হয়ে উঠেছে এই অন্ধকার দিনে। কাজলমাসি খিচুড়ি রাঁধছে দেখলাম, আর আমাদের দিকে পেছন করে বসা লাল হলুদ ছাপা শাড়ি পরা একটি মেয়ে মাথা ঝুঁকিয়ে কুটনো করছিল যেন। আমাদের পায়ের শব্দে আমাদের চোখের সামনে কার্যত সে ভ্যানিশ হয়ে গেল। পড়ে রয়েছে তখন একটি বঁটি ও কিছু কাটা বেগুন। আমরা দাঁড়াইনি, কি প্রচণ্ড গতিতে যে ঘরে এসে ঢুকেছিলাম। পরে জিজ্ঞেস করাতে কাজলমাসি বলেছিল, ভুল ভুল বেবাক ভুল দেখছো, মাথা খারাপ হইয়া গেছে গিয়া মাইয়াগুলার।